দাবি আদায়ে সাড়া জাগানো মিছিল লালদুর্গ খোয়াইয়ে, লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, পানীয় জল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং সড়ক যোগাজোগ পরিষেবার মানোন্নয়ন সহ রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবিতে শুক্রবার খোয়াই শহরের পশ্চিম অঞ্চলের বিভিন্ন জনপদ প্রকম্পিত হল লাল ঝান্ডার মিছিলে। পাঁচ দফা দাবির ভিত্তিতে এদিন খোয়াই জেলা শহরের পশ্চিম অঞ্চলের পহরমুড়া ধলাবিল এলাকায় মিছিল করে সিপিআইএম মহকুমা কমিটি। এদিন প্রথমে কয়েকশত ছাত্র যুব নারী পুরুষ জড়ো হন পহরমুড়া স্কুলের সামনে, সেখান থেকে শুরু হয় স্লোগান সোচ্চার গর্জমান মিছিল। পহরমুড়া স্কুলের সামনে থেকে মিছিল বের হয়ে পহরমুড়া এলাকার বিভিন্ন জনপদ পরিক্রমা করে, ধলাবিল হয়ে পুনরায় আবার পহরমুড়া স্কুলের সামনে এসে মিছিল শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক তথা পার্টির রাজ্য কমিটির সদস্য নির্মল বিশ্বাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আলোয় রায় এবং পলাশ ভৌমিক সহ অন্যরা। কমিটির পক্ষ থেকে অস্বাভাবিক হারে জিনিসপত্রের দাম বৃদ্ধি প্রতিবাদে এবং অবিলম্বে মূল্য বৃদ্ধি রোধে কেন্দ্র এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্য জুড়ে বিজেপি কর্তৃক লাগাতার রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে এবং রাজ্যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবার লক্ষ্যে এবং খোয়াই সহ সারা রাজ্যে বেহাল রাস্তাঘাটগুলির অবিলম্বে সংস্কারের দাবিতে স্কুলগুলিতে শিক্ষক সংকট, অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিটি এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দাবিতে রেগা এবং টুয়েফ প্রকল্পে শ্রম দিবস এবং মজুরি বৃদ্ধি করার দাবি সহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির ভিত্তিতে এদিনের মিছিল পহরমুড়া ধলাবিল এলাকায় বেশ সাড়া ফেলেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।